বখাটে উত্ত্যক্তকারীদের মোকাবিলা করার জন্য আত্মরক্ষার কৌশল রপ্ত করতে কারাতে শিখছে কুড়িগ্রামের মেয়েরা। সামাজিক বুলিং, হেওয়ার, তুচ্ছ তাচ্ছিল্যকে পাশ কাটিয়ে কারাতে প্রশিক্ষণ নিচ্ছে তারা। কারাতে শিখতে আসা এসব মেয়েদের অনুপ্রেরণা যোগাচ্ছে তাদের পরিবার ও অভিভাবকরা। কুড়িগ্রাম স্টেডিয়ামের একটি কক্ষে কারাতে প্রশিক্ষণ নেয় তারা। এখানে দেখা যায় ছেলেদের তুলনায় মেয়ে প্রশিক্ষণার্থীর সংখ্যাই বেশি। সকালে ও বিকেলে দুই ভাগে চলে প্রশিক্ষণ। অনেক অভিভাবকেরা সন্তানদের সঙ্গে আসেন, কক্ষের বাইরে বসে সন্তানের আত্মরক্ষার কৌশল রপ্ত করা দেখেন। ছেলে মেয়ে মিলিয়ে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন 62 জন, যাদের মধ্যে 35 জনই মেয়ে। কারাতে শিখতে আসা এসব মেয়েরা জানায়, কারাতে প্রশিক্ষণ নিয়ে তাদের মনোবল আগের চেয়ে দৃঢ় হয়েছে। মানসিকভাবে জোর পেয়ে যে কোনো পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সক্ষম। এছাড়া কারাতের বিভিন্ন কৌশলগুলো শারীরিকভাবে তাদের মজবুত করেছে। মার্জিয়া মেধা, হ্যালো.বিডিনিউজ24.কম, কুড়িগ্রাম।